রহস্যজনকভাবে পূর্ব বর্ধমানের কাল্লার নান্দাই পূর্বপাড়া বাড়ির কাছ থেকে এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার। খুন বলেই প্রাথমিক অনুমান। এরপরই ওই যুবকের পরিবারের লোকজন কাল্লা মহকুমা হসপিটালে তাকে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই যুবকের নাম হরিহর আচার্য, বাড়ি কাল্লা থানার অন্তর্গত নান্দাই পূর্বপাড়া এলাকায়। মৃতের দাদা শ্যামসুন্দর আচার্য অভিযোগ, স্থানীয় এলাকারই একজনের বাড়িতে সে তাঁত বোনার কাজ করত। সেই সূত্রেই সেই বাড়িরই এক গৃহবধূর সাথে তার এক সম্পর্ক তৈরি হয়। শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী ভাইকে ব্যাপক মারধর করে, বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। শনিবার সকালে আমরা তাকে দেখতে পেয়ে কাল্লা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আমাদের প্রাথমিক অনুমান, আমার ভাইকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে কাল্লা থানার পুলিশ ওই ব্যক্তি ও তার স্ত্রী ও তার মেয়েকে আটক করেছে। এদিন কাল্লা থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একজন সাথে সম্পর্ক ছিল, এবার খাওয়া দাওয়া দিয়া ফুয়া সবই করতো। কালকে 7টার সময় আমার সাথে কথা হলো, আমাকে বললো, আমি বললাম বাড়ি যা, ও বললো আমি ওখানে যাবো। তো মারধর করেছে, এবার পিটিয়েছে। রাত্রে খোঁজাখুঁজি করে দেখতে পেলাম না, সকালবেলা উঠে দেখছি বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে ওরই ঘরে মুখ থুবড়ে পড়ে আছে। কারা মেরেছে বলে কিছু মনে করছে? হ্যাঁ, অনুমান তো হচ্ছি। কে মেরেছে আপনাদের? সঞ্জয় বিশ্বাস, ওই ওরাই মেরেছে। কেন মেরেছে মনে হয়? এবার ওদের সাথে কী সমস্যা ছিল জানি না, ওদের সাথে মিল ছিল, কারণ হয়তো ওদের কোনো ব্যাপার হয়েছে কোনো রয়ে জানে। রক্ত অবস্থায় পড়েছিল। কী দিয়ে মেরেছে? অনুমান তো হচ্ছে রডফড দিয়ে মেরেছে। হ্যাঁ, অভিযোগ করেছি থানাতে। কজনের নামে? ওদের বাড়ির নামেই করেছি। কজনের নামে? চারজনের নামে করা হয়েছে। আর কজনকে পুলিশ নিয়ে এসেছে? পুলিশ ওদের তিনজনকে তুলে এনেছে, মেয়ে, মা, স্বামী। মূলত স্বামী স্ত্রীকে যুক্ত? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর কে ওর সঙ্গে যুক্ত? চারজনের মধ্যে আর একজন? আবার শুনছি নাকি বাড়িতে ওদের কুটুম এসেছিল, এখন সবাই এখন জড়িত আছে বলে মনে হচ্ছে আর কি। সবাই সবাই বলছে আর কি বাড়িতে কুটুম এসেছিল। এখন কি চাইছেন? এখন ন্যায্য বিচার চাইছে একটা নিরীহ। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।